Asscalamuwalikum bhai brothers, welcome to Random TV channel. বন্ধুরা আজকের ভিডিওটা কিছুটা ভিন্নধর্মী হতে যাচ্ছে, কারণ আজকে আমরা এক ভিডিওর মধ্যে দেখতে পাবো বাংলাদেশে কত পিস রোলস রয়েলস আছে। আপনারা সকলেই জানেন রোলস রয়েলস হলো সারা বিশ্বের বিলিয়নিয়ার ধনী অ্যাক্টর এবং শিল্পপতিদের কার, আর এই লাক্সারিয়াস কারগুলো বাংলাদেশে ভ্যাটসহ দাম শুনলে রীতিমতো আকাশ থেকে পড়বেন। আর এটাও বুঝে যাবেন যে বাংলাদেশে শিল্পপতির সংখ্যা কিন্তু মোটেও কম না। ভিডিওর শেষে বিশ্বের সব থেকে দামি কারের খেতাব পাওয়া রোলস রয়েলসের একটি মডেল দেখানো হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি একজন বাইক এবং কার লাভার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সম্পূর্ণ আপনার জন্য, কারণ আমি আমার এই চ্যানেলে বাংলাদেশের আপকামিং বাইক ওয়ার্ল্ডের সব নামি দামি সুপার বাইক এবং বাংলাদেশের রাস্তায় চলা সকল সুপার কার ও স্পোর্টস কারের ভিডিও আপলোড দিই। সুতরাং দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে অল নোটিফিকেশন অন করে দিন, এতে আমার বানানো প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম পৌঁছে যাবে আপনার হাতে। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন। বন্ধুরা, আমরা কম বেশি সকলেই জানি এই রোলস রয়েলসের কারগুলো সম্পর্কে। বিলাসিতার দিক দিয়ে বিশ্বের সর্বোচ্চ লিস্টে আছে এই রোলস রয়েলসের কারগুলো। এই রোলস রয়েলসের কারগুলোর আরেকটি অবাক করা বিষয় হলো কোম্পানি শুরু থেকে আজ পর্যন্ত যত পরিমাণ কার প্রোডাকশন করেছে তার প্রায় 60% কার এখনও রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে। আর এই রোলস রয়েলস কোম্পানির বেশ কয়েক পিস কার বাংলাদেশেও রয়েছে, যেমন রোলস রয়েলস ওয়ারিত, রোলস রয়েলস ঘোস্ট, রোলস রয়েলস ফ্যান্টম, 1980 রোলস রয়েলস সিলভার ইত্যাদি বিভিন্ন মডেলের। কিছু কিছু মডেল শুধু এক পিসই, আবার কিছু কিছু মডেল একের অধিক পিস রয়েছে। এখন এই প্রত্যেকটি গাড়ির মডেল অনুযায়ী দাম ভিন্ন ভিন্ন হলেও এদের সকলের কাজ কিন্তু এক, আর তা হলো বিলাসিতা। এখন এই রোলস রয়েলসের কারগুলো সম্পর্কে নতুনভাবে কিছুই বলার নেই, যে এ কারগুলোর দাম এত বেশি কেন, এ কারগুলো কীভাবে বিলাসিতার সর্বোচ্চ লিস্টে গেল ইত্যাদি বিষয়ে কথা বলে আমার ভিডিওটি বড় করতে যাচ্ছি না। পরবর্তীতে এই বিষয়ে একটি সম্পূর্ণ ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। আর আপনারা চাইলেও ইউটিউবে এই বিষয়ে অনেক ভিডিও আছে, সেগুলো দেখে আসতে পারেন। তো চলুন এরপরও হালকা পাতলাভাবে রোলস রয়েলসের কারগুলো সম্পর্কে জেনে আসা যাক। বন্ধুরা, রোলস রয়েলস কারগুলোর দাম বৃদ্ধির প্রধান কারণ হলো এর ব্র্যান্ড ভ্যালু। আপনার কাছে একটি রোলস রয়েলস কেনার যথেষ্ট পরিমাণ টাকা থাকলেও আপনি চাইলেই একটি রোলস রয়েলস কিনতে পারবেন না। একটু রোলস রয়েলস কেনার জন্য আপনাকে হতে হবে হায়ার লেভেলের স্টেটাস সমৃদ্ধ মানুষ, আর যার জন্যই পৃথিবীর সকল ধনী ও বিলিয়নিয়াররা রোলস রয়েলস ব্যবহার করে। বন্ধুরা, পৃথিবীর সকল গাড়ির তুলনায় রোলস রয়েলসের চাকা এবং রাস্তার ঘর্ষণ শব্দ একেবারেই কম, কারণ রোলস রয়েলসের চাকায় এক ধরনের বিশেষ ফোম ব্যবহার করা হয় যা রোলস রয়েলসের চাকা এবং রাস্তার ঘর্ষণ শব্দকে 9 ডেসিবেল পর্যন্ত কম করতে পারে। রোলস রয়েলসের প্রত্যেকটি গাড়ির বেশিরভাগ অংশই দক্ষ কারিগরের হাতের মাধ্যমে তৈরি, আর রোলস রয়েলসের প্রত্যেকটি গাড়ি কাস্টমার চাইলে তার মন মতো কাস্টমাইজ করে নিতে পারেন। এমনকি এর ইন্টেরিয়রের ডিজাইনটি সম্পূর্ণ বানানো হয় কাস্টমারের মনের পছন্দ মতো, আর যার জন্য কাস্টমারদের একটি বেশ মোটা অংশের টাকা গুনতে হয়। রোলস রয়েলস কোম্পানির প্রত্যেকটি গাড়ি পৃথিবীর অন্যান্য সকল গাড়ির তুলনায় হয় অনেক বেশি অ্যাডভান্স এবং সিকিউরিটি সমৃদ্ধ। এতে ব্যবহার করা হয়েছে বেশ কয়েক ধরনের পাওয়ারফুল সেন্সর। এই গাড়ির প্রত্যেকটি দরজার সাথে রয়েছে একটি করে ছাতা যা সুইচের এক ক্লিকেই বের হয়ে আসে। রোলস রয়েলস কোম্পানির রয়েছে নিজস্ব 86,000 রং, আর এর মাঝখান থেকেই কাস্টমার তার পছন্দের রঙটি বাছাই করে নিতে পারে। তবে ওই রঙটি যদি এর আগে আলাদা কেউ ব্যবহার করে থাকে তাহলে সেই রঙটি ব্যবহার করার জন্য আগের কাস্টমারের কাছে অনুমতি নিতে হবে। বন্ধুরা, এই রোলস রয়েলস কোম্পানির আরেকটি বিশেষত্ব হলো এর চাকার সাথে আর কারের লোগোটি। গাড়ির চলন্ত হোক বা ব্রেক করা অবস্থায় কখনো এই লোগোটি
তার নিজস্ব অবস্থান থেকে সরে আসে না। আর এটি রোলস রয়েস কোম্পানির একটি বিশেষ ঐতিহ্য বহন করে যে কোনো অবস্থাতে রোলস রয়েস কোম্পানি কারোর সামনে মাথা নিচু করবে না। এ তো গেল হালকা পাতলাভাবে রোলস রয়েসের বিশেষত্ব। এবার জেনে আসা যাক 2020 সালে রোলস রয়েস কোম্পানির সর্বনিম্ন গাড়িটির দাম কত ছিল। 2020 সালে রোলস রয়েস কোম্পানির সর্বনিম্ন মূল্যের গাড়িটির নাম ছিল রোলস রয়েস ঘোস্ট, যার প্রাইস ছিল 2,61,00,000 টাকা। আর এই গাড়িটি কিন্তু বাংলাদেশে বেশ কয়েক পিসি রয়েছে। এছাড়া বাংলাদেশে রয়েছে রোলস রয়েস ওয়ারেন্ট, যার প্রাইস 3,23,94,600 টাকা। রোলস রয়েস ফ্যান্টম, যার প্রাইস 4,14,54,750 টাকা। আর এইসব গাড়ি এইসব মূল্য কিন্তু বাংলাদেশে ভ্যাট ছাড়া। ভ্যাট সহ এইসব গাড়ির মূল্য প্রায় 15-25,00,000 টাকার আশেপাশে। আর এইসব গাড়ির বেশ কয়েকটি মডেল বাংলাদেশে চলে। আমার জানা মতে বাংলাদেশে প্রায় 7-8টি রোলস রয়েসের ইউনিট রয়েছে। এছাড়া ভ্যাট ফাঁকি দিয়ে কাস্টম হাউসে পড়ে রয়েছে রোলস রয়েসের বেশ কয়েকটি ইউনিট। 2022 সালে রোলস রয়েসের সারা বিশ্বের সব থেকে দামি কারের খেতাব পাওয়া গাড়িটির নাম রোলস রয়েস বোটেল, যার প্রাইস বাংলাদেশের টাকা অনুযায়ী 200 কোটি টাকার উপরে। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।